ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে তিনি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন। আমরা আজকে তার সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ দেখা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে উনি কারাগারে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক সীমিত ছিল। উনি বাসায় আসার পরে এই ঈদের দিনগুলোতে আমরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। তিনি এখনও বেশ অসুস্থ, তিনি এখনও তার চিকিৎসা চলছে, আমাদের ডাক্তার সাহেবরা তার সবসময় মনিটর করছেন এবং সে চিকিৎসা তার চলছে। তিনি এই আমাদের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎকার যেটা হয়েছে সেখানে তিনি আমাদের কুশল জানতে চেয়েছেন, সেই সঙ্গে সমগ্র দলের যারা আপনার কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন এবং তাদের যে কষ্ট সেই সম্পর্কেও তারা যথেষ্ট অবহিত আছেন। দেশের মানুষের এই যে আপনার হাজার হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেগুলো সম্পর্কেও তিনি অবহিত আছেন এবং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতির যে আপনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সেই বিষয়গুলো তিনি অবহিত আছেন এবং একই সঙ্গে যে আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, এই যে একটা প্রচণ্ড গরম গেল সে বিষয়টাও তিনি অত্যন্ত উল্লেখ করেছেন এবং সেই তিনি কনসার্ন তার কনসার্ন প্রকাশ করেছেন। বৈশ্বিক যে আপনার জলবায়ুর পরিবর্তন সেই সম্পর্কে তিনি কথা বলেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎকারের পুরো বিষয়টাই ছিল তার দেশবাসী, তার দেশ সম্পর্কে জানা এবং ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা অনেক দিন পর, সেই জন্য আমরা কিছুটা সবাই কিছুটা আবেগাপ্লুত ছিলাম। আমরা আশা করি যে আমরা খুব শিগগিরই তার সঙ্গে আরও ঘন ঘন সাক্ষাৎ হবে এবং তিনি সামনে বেরিয়ে আসবেন, এটা আমাদের আশা। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, আপনি বলেছেন দেশবাসীর সম্পর্কে জানতে চেয়েছেন, উনি দেশবাসীর প্রতি কোনো বার্তা দিয়েছেন কিনা? বার্তা তো দিয়েছেনই, সেটা হচ্ছে যে আপনার দেশবাসী যেন আপনার ভালো থাকে, তাদের মঙ্গলের জন্য, গণতন্ত্রের জন্য যেন তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন তারা করে, সেটাই তিনি জানতে চেয়েছেন।